আরে দরুদ ও সালাম জানাই দরুদ ও সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গুনাহগারে বলুন গুনাহ হইলে আমারে গালেন চিন্তা করেন না দরুদ ও সালাম জানাই দরুদ ও সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গুনাহ আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে আল্লাহ পাকার ফেরেশতারা নবীর দুরুদ পড়ে তারায়ও আল্লাহ পাকার ফেরেশতারা নবীর দুরুদ পড়ে তারায়ও ইমানদারে পড়বে দরুদ ইমানদারে পড়বে দরুদ বলছে পড়ুয়ারে নবী গো আমরা গুনাহগারে দরুদ সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গুনাহগারে নবীর দরুদ পড়ে যারা নবীরা পন্তারায়ও নবীর দুরুদ পড়ে যারা দয়ার নবীরা পন্তারায়ও সাফায়াত করবে নবী সাফায়াত করবে নবী ময়দানে হাশরে নবী গো আমরা গুনাহগারে দরুদ সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গুনাহ সবাই বলুন মারহাবা বাবার আসুন সেই গুণ আমাদের নয় আমরা সেই গুণে গুণান্বিত হয়েছি নবীর খাতিরে গুনাহ করি আমরা জমায় আল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া নিশ্চয় আমি আল্লাহ আপনার উম্মতের আমার বান্দার সব গুনাহ জমায়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আমি এমন এক দয়াবান খোদা ও বন্ধু কাঁদবেন না আমি কথা দিলাম আপনার উম্মতের সব গুনাহ আমি মাফ করে দিলাম এই নবীর উম্মত হতে পেরে বলুন আমাদের ভাগ্য ভালো না খারাপ একবার বলুন আল্লাহু আকবার বাজার নবী তো মদিনায় নবী মদিনায় আমরা বাংলাদেশে আজকে সেই নবীর উম্মত হয়ে সেই নবীর উম্মত হয়ে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে নামাজ রোজা আদায় করে আমরা ইমানদার হয়েছি কাকে দিয়া আসুন এবার সামনে বাড়ি এই দেশে কোনো নবী রাসূল আসে নাই ওলি আল্লাহরা কষ্ট করে আমাদেরকে এই পথ দেখাইলেন বাজান একটু বাস্তবতাই যান আমার নবীর জীবনী নবী এক জায়গায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনায় যে জায়গাটার নাম কিতাব লেখে জায়গাটার নাম আল গাদিদ আল গাদিদ আল গাদিদ নামক স্থানে নবীজিকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম হুজুর যুগে যুগে নবী রাসূল আসছে চলে গেছে আপনি নবী আসছেন চলে যাবেন তারপরে ইসলামের নেতৃত্ব কে দিবেন আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বলেছেন ও সাহাবীরা চিন্তা করো না ইসলামের নেতৃত্ব দিবে বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বেলায়েতের সম্রাট হযরত আলীর কাছে দায়িত্ব দিলেন নবী ইসলামের নেতৃত্ব দিবে বেলায়েতের ওলিরা যতদিন ওলি আল্লাহর হাতে ইসলামের নেতৃত্ব ছিল ততদিন ইসলামে অশান্তি ছিল না এখন ইসলামে অশান্তি আছে কিনা বলো বাসার কি অশান্তি ইসলামের মধ্যে কত অশান্তি সারা বিশ্ব জুড়ে কেন এই অশান্তি কারণ ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম কোরআন বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আজকে কষ্ট লাগে এদেশে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দিন ধর্মের ঐক্য পরিষদ আছে কিন্তু মুসলমানদের ঐক্য পরিষদ নাই না থাকা
সরে গেছে ওলি আল্লাহর কাজী ছিল মানুষকে শান্তির ছায়াত বলে বসিয়ে দেওয়া আমার নবীর আদর্শ আমার নবীর কথা কোরআনের কথাগুলো বুঝিয়ে মানুষকে শান্তির পথে তুলে দেওয়া যার বাস্তব আসুন একটুখানি পিছন থেকে আসি আমাদের দেশে ঘুমিয়ে আছেন সিলেটের জমিনে হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহ একজন আল্লাহর ওলি কত বড় কর্তৃপক্ষ আছে একজন ওলি ঘুমিয়ে আছে ওনার জীবনী খুলুন ওনার মা নাই বাবা নাই মামা আহমদ কবিরের বাড়িতে লালিত পালিত আহমদ কবির মামা মা বাবা ছোট সময় হারাইলে অনেকেই মামার বাড়িতেই লালিত পালিত মামা আহমদ কবিরের বাড়িতে হযরত শাহজালালের বয়স 17 বছর বয়স শাহজালাল 17 বছর বয়স মামার খানকা শরীফে থাকে খানকা শরীফ খানকা শরীফ খানকা শরীফ চিনেন তো আপনারা না খালি মসজিদ আর মাদ্রাসাই চিনেন শুধু মসজিদ আর মাদ্রাসা চিনলে হবে না খানকা শরীফ চিনতে হবে কেন চিনতে হবে আসুন এবার বাস্তবতায় যাই একটা ছেলে মাস্টার্স পাস এমএ পাস ব্যাংকের ক্যাশিয়ার চাকরি পাইছে বলুন সাথে সাথে কি তারে ব্যাংকের ক্যাশ দায়িত্ব কি তাকে সাথে সাথে দেয় তাকে একটা ট্রেনিং এর জন্য হয়তো গাজীপুর পাঠায় না হয় কুমিল্লা কুতবারি পাঠায় একটা ট্রেনিং দেয়া চাকরিটা কিভাবে তুমি করবে লেখাপড়া করার পরেও একটা ট্রেনিং দিতে হয় বাজার মাদ্রাসায় এলএম শিখছেন মসজিদে কাজে লাগাবেন কিভাবে কাজে লাগাইলে মসজিদে মুসল্লিদের মধ্যে দ্বন্দ্ব হবে না আপনাকে ইমাম মান্না আল্লাহর খুশির এই বহুত বড় এক হুকুম নামাজে মিলেমিশে মানুষ পড়বে হিংসা বিদ্বেষ থাকবে না এজন্য আপনার প্রয়োজন মসজিদ মাদ্রাসার সাথে খানকা শরীফের যোগাযোগ রাখবেন খানকা শরীফে গেলে আল্লাহর ওলিরা আপনারে রেগুলেটর লাগাইয়া দিব রেগুলেটর রেগুলেটর বুঝেন তো এই যে ফ্যানের মধ্যে লাগায় রেগুলেটর এই রেগুলেটর লাগালেন কারণ কি তুমি ফুল স্পিডে যদি ফ্যান চালাও হয়তো তোমার ঠান্ডা লাগবে বাতাস বেশি হইলে তোমার আরামে ব্যাঘাত করবে যেই তো হালকা গরম ফ্যানটা একটু কমায়া দাও এটা রেগুলেটর দরকার আল্লাহর ওলিদের কাছে গেলে তিনি এলে অর্জন করে ওলিদের কাছে গেলে আল্লাহর ওলিরা রেগুলেটর লাগাইয়া দিব তোমার এলেমটা দিয়া কোন মহল্লায় কিভাবে ইসলামের খেদমত করবা কার সাথে কি ব্যবহার করবা এই শিক্ষা আল্লাহ ওয়ালারা তোমার দেয়া দিয়া এজন্য রেগুলেটর লাগা দরকার রেগুলেটরের জন্য যাইতে হবে ওলিদের কাছে এটা মাদ্রাসায় লেখাপড়া করায় এক বেচারা বড় আলেম হয়ে আসছে এক সাধারণ ওলি একজন মুন্সি মানুষ আল্লাহর ওলি পানি পড়া ফু দিলে পানি রোগ ভালো হয়ে যায় মানুষের আমার গ্রামে এখনো একটা লোক আছে বুড়া মানুষ যত বাচ্চাদের রোগ আছে বাচ্চা রোগের জন্য ওষুধ লাগে না তার পানি ভরা দিলে দুই চার গ্রামের মানুষ সন্ধ্যা হইলে আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত সে পানি পড়া দেয় লাইন ধরে মানুষ পানি পড়া নিয়া বাচ্চারা মাশাআল্লাহ সুস্থ হইয়া যায় বাজান এরকম এক লোক আল্লাহর ওলি আল্লাহওয়ালা যদিও সে বড় আলেম না কিন্তু আল্লাহর সাথে যে তার সম্পর্কটা বেশি আরেক বেচারা এত বড় আলেম হইছে তার কাছে পানি ফরার লাগে কেউ যায় না দাওয়াত দিয়া এক পেট খাওয়া হয় না কেউ সম্মানও করে না হা দিয়াও দেয় অবশেষে কয় মানুষ আমার কাছে আই না হ্যাঁ লেখাপড়া করছে না হের কাছে যা যাও আজকে যাইতেছি আজকে যাই মানুষের সামনে তার একটা প্রশ্ন করব প্রশ্নে যখন লজ্জা পাইব তখন আর পানি পড়া তার কাছে যেত না আমার কাছে আইব গিয়া জিগাইতেছে কারি সাহেব আমি আইছি আপনার সাথে দুইটা কথা বলবো কি কথা একটা প্রশ্ন করব কি প্রশ্ন আচ্ছা উজুর ফরজ চারটা উজুর ফরজ চারটা এই ফরজের আগে প্রথম হাতের মধ্যে পানি দেয় হাতে পানি দেওয়া এটা তো ফরজ না প্রথম এই পানিটা হাতে কেন দেয় প্রশ্ন কিটা হইছে এটা কেন দেয় কারি সাহেব বলতেছে বাবা আপনি এত লেখাপড়া করছেন আপনি জানেন না কয় জানলে জিগাইছি
কজে আর কোন প্রশ্ন থাকলে কইরা লন ক তারপরে নাকের মধ্যে পানি দেয় এটা তো ফরজ না নাকে পানি দেয় কেন আর কি প্রশ্ন আছে করেন কুলি করে উযু করার সময় কুলি করা তো ফরজ না উযুর সাইর ফরজের এক ফরজও এই হাত না কুলি না নাক না কিন্তু এটা কেন করে কারিশা হুজুর আল্লাহ ওয়ালা আল্লাহ যার পক্ষে আছে তার কি কোনো ভয় আছে কোরআন বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন একবার বলুন আল্লাহু আকবার দুনিয়ার সব মানুষের ভয় আছে ভয় নাই শুধু আল্লাহ ওয়ালাদের আল্লাহ নিজে বলছে যে এদের সাথে থাকলে লাভ হইব না লস হইব কি লাভ হইব আসেন সামনে যাইতেছি সময় ভালোই আছে আল্লাহ যদি তৌফিক দেয় আর আল্লাহর ওলিদের যদি রুহানি তাওয়াজ্জুর রুহানি আমার উপর খেয়াল থাকে ইনশাআল্লাহ চলবে আলোচনা আল্লাহ যা করে বলতেছে বাজার আপনি এত বড় আলেম হইলেন যে ছোট তিনটা প্রশ্ন করলেন এই প্রশ্ন তো আমার মক্তবে যে ফুলাপান পরে হেরাই তো পারে পল্লবি করে এত বড় আলেম হইলাম আমি পারি না হেরাই পারে আমার মনে হয় যারা উপস্থিত আছেন এই ব্যাপারটা অনেকেরই হয়তোবা জানা নাই আমারও এক সময় জানা ছিল না আমিও এটা জানছি ওলি আল্লাহদের পরশ থেকে এবার একটা মক্তবের ছেলেরে ডাকছে বাবা এদিকে আয়ো দেখো তো এই হুজুর কি কয় মক্তবের বাচ্চা ছেলেটা কয় হুজুর কি কি কইবেন প্রশ্ন কি প্রশ্ন আচ্ছা উযুর চাই ফরজ কই জি এটা তো আজকা না এটা আগে থেকে তো চাই ফরজ আজটা কি ফরজ পাঁচটা হইব নতুন কথা লই আইছেন নাকি কই না জানবার লাগাইছি কি প্রথম পানি দেয় কেন হাতের মধ্যে এটা তো ফরজ না এটা জানেন না মিয়া মৌলভী হইছেন প্রথম হাতে পানি দেওয়ার কারণ হলো যেই পানিটা দিয়া উযু করব উযুড়া পানির উযুড়া করব যেই পানিটা দিয়া এই পানিটা উযুর উপযুক্ত কিনা হাতও নিলে পানিটা ধরা তো লক্ষ্য করবে পানিটা যদি ময়লা থাকে পানিটা যদি পবিত্র না থাকে তাহলে এই পানি দিয়া উযু করলে উযুই হবে না আর উযু যদি না হয় তাহলে নামাজ হবে না এইজন্য আগে হাতে পানিটা নিলে পানিটার মধ্যে পানির গুণ আছে কিনা পানিটা উযুর উপযুক্ত আছে কিনা এটা দেখার জন্য আগে হাতে পানি নেয় আচ্ছা বাবা একটা বুঝলাম নাকে পানি দেয় এটা তো ফরজ না এটা কি লেগে দেয় এত বড় মৌলি বিছিন এটা জানেন না নাকে পানি দেওয়ার কারণ হলো যে পানিটার মধ্যে দুর্গন্ধ আছে দুর্গন্ধ আছে এই পানিটা উজু হইতো না নাকে পানি দিলে দুর্গন্ধ আছে কিনা এটা ধরার তো এলেকে নাকে দেয় বাজা ঠিক আছে যুক্তি সংযোগ আর কি কর কুলি করে কেন বললো কুলি করে এই জন্য যে পানিটা খাওয়ার উপযুক্ত মুখে দিলে মুখে একটা একটা কম্পিউটার আছে মুখের ভিতরে একটা কম্পিউটার আছে যে পানিটা খাওয়ার উপযুক্ত খাওয়ার উপযুক্ত পানি ছাড়া উজু হবে না আন্তাজি বাথরুমের নিচে একটা গর্ত গাথা এর মধ্যে পানি আছে এই পানিটা আইনা যদি উজু করেন ফাইসালা আপনারা দেন এই বাথরুমের নিচে পানি দিয়া উজু করলে উজু হইব এই বাথরুম সিনছেন নি ওহনের দিনের মানুষ বাথরুম তো চিনার কথা আর কয়দিন পরে মানুষ বাথরুম চিনবে না আমাদের আগে ছিল গ্রামে গঞ্জে টাট্টি টাট্টি এরপরে উন্নত হইতে হইতে এটা হইছে পায়খানা আবার উন্নত হইতে হইতে এখন হইছে বাথরুম বাথরুম আবার ফাঁকে দেখেছে কয়দিন লেট্রিন লেট্রিন ওহানে হইছে বাথরুম ওহানে আবার দেখি মাঝে মাঝে লেখা ওয়াশরুম বাবারে সাধারণ একটা বাথরুম পায়খানারে এত উন্নত করলা নিজের দেহের চরিত্রটাকে তো তুমি উন্নত করে ওয়াশরুম করলা না নিজের দেহের মধ্যে যে রূপ তোমাকে ধরেছে সেই রূপ পরিষ্কার করার জন্য ওলি আল্লাহদের দরবারে যাও ওলি আল্লাহদের দরবার হলো এই দুনিয়ার রূপ থেকে মুক্ত করে জাহান্নাম থেকে বাঁচায়া মানুষকে জান্নাতে দাও
যার বাস্তব সিলেটের জমিনে যান যার বাস্তব ভারতের জমিনে যান খাজা খাজগা আতাই রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি আজ মেরি সঞ্জিদি রহমাতুল্লাহ আলাই 90 লক্ষ মানুষকে জাহান্নামের গেট থেকে ধরে ধরে কালিমা পড়ায়া জান্নাতের গেটে পৌঁছে দিয়েছে চিকিৎসা শুরু হলো সাধারণ একটা বাচ্চা দিয়া আল্লাহর আলি আল্লাহর সাথে সম্পর্ক সাহায্য করতেছেন ওলিকে আল্লাহ ওলির মাধ্যমে সাহায্য ঢুকছে এই বাচ্চার উপর বাচ্চা কইতেছে হুজুর যেই পানিটা খাওয়ার উপযুক্ত না খাওয়ার উপযুক্ত কি না মুখে দিলে পানিটা ধরাত পড়বে একটা কম্পিউটার আছে মুখের ভিতরে সেই বইলা দিবে পানিটা সুবিধা না বলুন কম্পিউটারটার নাম কি জি জিব্বা জিব্বা এটা কম্পিউটার এটা কইয়ে দিব পানিটা সুবিধা না ওই দিন একদিন মাপিলেই পানি দিছি বুজুলের পানি পানি দিছি মুহে দিছি বুজুলের পানি খুইলা ফ্রেশ পানি বলে বালা পানি বলে বুজুলের পানি বলে বালা মুহে দিছি মুহে দেওয়ার পরে দেখি পানিটা কেমন কেমন লাগলো আমার তো সন্দেহ লাগছে জিব ভাই কয়ে দিছে পানিটা বাস্তব কথা বলছি ওলির দরবারে বলছি বাস্তব কথা সত্য কথা পানিটা কেমন লাগলো আমি তখন পানিটা এক ডুক খায় আর খাই নাই বুতলে দেখতেছি পানিটা ডেড ওভার না ঠিক আছে ডেডের দিকে তাকায় দিই এটা 18 সালে মেয়াদ শেষ অনেক সাল কি 18 না 19 পানিটা যে বোতলে মেয়াদ শেষ বোতলে কয় নাই কোম্পানিও কয় নাই মালিকেও কয় নাই কিন্তু বলে দিছে আপনার আমার একটা কম্পিউটার বলুন এটার নাম কি জিব্বা এই জিব্বাটা যে দিছে বলুন এই মালিকটা কে এই মালিকটা যে জিব্বাটা দিছে এবার আসুন এই জিব্বা দিয়ে কি করতে হইব এই শিক্ষাও আল্লাহওয়ালারা দিছে এক আল্লাহর ওলি সমাজে বসে আল্লাহকে ডাকতে সুযোগ সুবিধা হয় না জঙ্গলায় চলে গেছে জঙ্গলায় বসে আল্লাহকে ডাকতেছে ডাকে আল্লাহকে অনেক দিন হয়ে গেছে ভক্তবৃন্দরা খুঁজে পায় না কি হলো কই গেল হাইরে খুঁজে পায় না অনেক দিন পর খুঁজে তালাশ করে পাইলেন জঙ্গলার মধ্যে যাইয়া দেখে একবারে চুল দাড়ি মুস আন্দাজ হয়ে গেছে পরের দিন শীল নিয়ে গেছে এই চুল দাড়ি মুসকাইটা সাইজ করে দিবে কাটতেছে চুল কাটছে দাড়ি সুন্নত মতো সাইজ করছে এবার মুস কাটতেছে উনি তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে জিব্বা তো নড়তেছে জিব্বার সাথে ঠুডো নড়তেছে শীল বলতেছে হুজুর জিকিরটা একটুখানি বন্ধ রাখেন আমি মুসটা কাটা খুর দিয়া ঠিকঠাক করে দেই আল্লাহর ওলি বলছে বাবা কেন জিকির বন্ধ রাখবো কেন তোমার কাজ তুমি করো হুজুর খুরে আগাতে ঠুটটা কাইটা যেতে পারে আল্লাহর ওলি বলছেন এজন্য আমি জিকির বন্ধ রাখবো বাবা রে ঠুট কাইটা গেলে একদিন না একদিন আমার ঠুট শুকায়া যাবে আমার কোনো আপত্তি নাই তুমি কাজ করো কাইটা গেলে কাইটা যা যদি আমারে বলছো আমি জিকির বন্ধ রাখতাম যেই সময়টা জিকির বন্ধ রাখবো তুমি বলো আমার হায়াতের মধ্যে এই সময় আমি আর পাবো কিনা যেই তো আমার হায়াতে এই সময় আমি আর পাবো না তাই তোমার কাম তুমি করো আমার কাম আমি করি আল্লাহর ওলি এই জিব্বা দিয়ে জিকির বন্ধ করতে রাজি না আরো বাস্তবে যান জর্দান জর্দানের জমিনে আইয়ুব আলাইহিসসালাম জর্দানের ঘটনা আরব ভূমি আমি জর্দান সফর করতে গিয়ে দেখে আসছি আইয়ুব আলাইহিসসালাম দেশবাসী যখন দুর্গন্ধ গায়ে কিরা পোকা দুর্গন্ধ মানুষ মহল্লায় থাকতে দিল না বের করে দিল যে পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন পিছি পিছে একটা স্ত্রী যার নাম বিবি রহিমা স্বামীর মায়ায় মহব্বতে এই স্বামীর সাথে ছিলেন যে পাহাড়ে তারা বসবাস করছিলেন তাদের কোনো সন্তানাদি ছিল না মৃত্যুর পরে ওই পাহাড়েই দাফন করেছেন ওই দুজনের মাজার শরীফ জিয়ারত করে আসছি আইয়ুব আলাইহিসসালামের সমস্ত শরীরে পোকা একদিকে খায়া পোকা জায়গা জিব্বা সারা শরীর খায়া যাইতেছে গা পোকা পোকা ধরে ধরে তাই না আনে যাস কই আল্লাহর মেহমান আল্লাহ পাঠাইছে খাইবি যাস কই পোকাগুলো ধইরা ধইরা আইনা দেয় খাইবার লাগিয়া মাঝে মাঝে রহিমাকে ডাকে রহিমা এদিকে পোকা খুব কঠিন চাপ দিছে একটু সরাইয়া দাও রহিমা যদি বামলেন আঙ্গুল দিয়ে সরাইতে গেলে চাপ লাগবে কোন কাডি দিয়া সরাইতে গেলে স্বামী ব্যথা পাবে মুখ থেকে জিব্বাটা বাহির করে পচা গোশতের উপর থেকে কিরাগুলো জিব্বা দিয়া সরাইতে এইভাবে
খেদমতে ছিলেন রহিমা আইয়ুব আলাইহিসসালাম সারা শরীরের গোশত পুকাই খাইল গোশতের অভাব কোথায় পাবে আস্তে আস্তে মাথার দিকে আসতেছে জিহ্বার মধ্যে ধরেছে জিহ্বাই যখন পুকা আক্রমণ শুরু করে দিল চোখের পানিগুলো ছেড়ে একটা চিৎকার মেরে ডাক দিল ওগো আমার আল্লাহ জিহ্বাটা যদি খেয়ে ফেলে আমি কি তোমার আল্লাহ কইয়া ডাকবো না সমস্ত শরীর তোমার মেহমান পুকাই খাইলো বাধা দিলাম না আমার জিহ্বাটা হেফাজত করো জিহ্বাটাকে তুমি বাঁচায়া রাখো এই জিহ্বা দিয়ে আমি যেন তুমি আল্লাহর নাম জপতে পারি এই কম্পিউটারটার নাম হলো জিহ্বা বলুন এটা মুখের ভিতর দিল কে আস্তে কইলেন যে নাকি সন্দেহ আছে এটা এমন এক জায়গার মধ্যে রাখছে পুকুরের মধ্যে ফালাইয়া রাখছে পুকুরের মধ্যে মুখের ভিতরে পানি আছে বাজান পানিটা জিহ্বাটার মধ্যে পানিটা ফালাইয়া রাখছে পানির মধ্যে জিহ্বাটা ফালাইয়া রাখছে পানি যদি না থাকতো আমরা কথা কইতে পারতাম না জিহ্বা শুকাইয়া গেলে কথা বলা যায় না এজন্য একটা পানি পানিও এই দেশের পানি না এটার মধ্যে মেডিসিন আছে দেখবেন আপনার সাধারণত কোন জিনিস খাইতে গেলে দাঁতে জিহ্বার কামড় দিয়া কাইটা ফালায় এই জিহ্বাটা কাইটা গেল দাঁতের কামড়ে দুনিয়ার ওষুধ লাগে না আল্লাহ কয় জিহ্বা যাই পানির মধ্যে রাখছি এটা ডরফ এটা মলম এটা এই তোমার জিহ্বা শুকায় দেইব শুধু তাই না একটু খোঁচা খাঁচা লাগলে হাতের মধ্যে একটু লালা জিহ্বার থেকে লাগাইয়া দিবেন দেখবেন সাথে সাথে জোড়া লাগিয়া এটা রক্ত বন্ধ হয়ে গেছে প্রত্যেকে বরকত পাইলাম এ বরকতের ভান্ডার আমার দয়ার নবীজি আমার নবী শিশু নবী চোখ উঠেছে চোখ উঠেছে দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে লইয়া শিশু নবীকে লইয়া পাদ্রি তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম পাদ্রি পাদ্রির ঘরের দরজায় যায় ডাকতেছে পাদ্রি পাদ্রি রে দরজা খুল আমার নাতি অসুস্থ চোখ উঠেছে চোখ লাল হয়ে গেছে একটু ঝাড়ফুঁক দিয়ে দাও পাদ্রি শুনতেছে না এত ডাক ডাকে পাদ্রি শুনে না আমার আপনার শিশু নবী ডাকে দাদা দাদা আমি একটু ডাক দেই আব্দুল মুত্তালিব বলেন আমার ডাক শুনে না তোমার ডাক শুনবে দাদা একটু ডাক দিয়ে দেখি শুনে কিনা আমি আপনাদের কাছে জানতে চাই জর্দান সফরে গিয়ে দেখেছি জর্দানের জমিনে চাচা আবু তালিবের ব্যবসায়ী কাপেলার সঙ্গী 13 বছর বয়স আমার নবীন একটা মরা গাছের নিচে আমার আপনার নবী বসার পর আল্লাহর কসম মরা গাছ জীবিত হয়ে গেছে আজকে 1450 বছর পার হয়ে গেল নবীর বরকতে মরা গাছ জীবিত এখনো দাঁড়িয়ে আছে মন কয় কিয়ামত পর্যন্ত গাছের মৃত্যু হবে না শুধু তাই নয় আমার নবী আঙ্গুল ইশারা করলে আবু জাহেলের প্রশ্নের জবাব আকাশের চাঁদ দুই টুকরা হয় শুধু তাই নয় আলী আসরের নামাজ পড়বে বেলা ডুবে গেছে ডুবন্ত সূর্যকে আমার নবী ডাক দিলে ডুবন্ত সূর্য আবার উদিত হয় সেই নবী পাদ্রির দরজায় ডাক দিলে বলুন পাদ্রির খবর হবে কিনা একবার বলুন আল্লাহু আকবার দাদা আমি একটা ডাক দেই আমি এত বড় শক্তিশালী পুরুষ আমার ডাক খাই শুনে না তোমার ডাক শুনবে দাদা ডাক দিয়া দেখি অনুমতি দেন যাও ডাক দাও দরজায় নবী হাত লাগাইছে যেই নবী আঙ্গুল ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়ে যায় হাত লাগাইয়া ডাক দিছেন পাদ্রি ডাক দিতে দিদি থর থর করে কাঁপতে শুরু হয়ে গেছে পাদ্রি সবকিছু ফালাইয়া দরজা খুলছে দরজা খুইলা দেখে গো দরজার সামনে যেন সকাল বেলার উদিত সূর্যটা দাঁড়াইয়া রইছে পাদ্রি ডাকতেছে আরে মা আমেনার কুলে দেখো চাঁদ উঠেছে বলুন মা আমেনার কুলে দেখো চাঁদ উঠেছে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে হাইরে যাহারি প্রেমেতে জাহান মা আমেনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা যিনি মা আমেনার নয়ন মনি
সৃষ্টি কুলের সেরা যিনি বাজান ঠিক আছে নি এটা অল্প বয়সের সময় ক্যাসেটের মধ্যে শুনছেন এই এই গজল নাতে রাসূলগুলি আছে এখন মন চায় কিন্তু বয়সে দেয় না আগে দাড়ি ছিল কালো এখন দাড়ি হয়ে গেছে সাদা মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াইলে হিসাব মিলাই আমার কালো দাড়ি কই গেল এটা তো বিজ্ঞপ্তি যদি দেই মাইকিং ফুস্টার করি এই কালো দাড়ি কই গেছে খবর পাওয়া যাবে বাজারও যেই দেশে আছেন জাতিন আর আসে না দাদা দাদি ছিল হারিয়ে গেল আর পাওয়া যাবে না নানা নানি ছিল হারিয়ে গেল আর পাওয়া যাবে না অনেকের মা অনেকের বাবা যেই বাবা মাতার গাম পায়ে ফলাইয়া সকলের খাবার রাত্রে খায়া সন্তানের লালন পালন করছে যেই মা পসরা পায়খানা মেতরিনী হইয়া পরিষ্কার করছে অন্য মহিলারা নাকে কাপড় দিত জীবনে কোনোদিন মা নাকে কাপড় দিল না সন্তান আসে নাই রাত্র ১২টা ১টা ২টা বাজে সকল এলাকার মানুষ ঘুমাইছে মা দরজা খুইলা রাস্তায় তাকায় রইছে এই মা বাবা অনেকে হারিয়ে ফেলছেন বলুন পত্রিকায় বিজ্ঞপ্তি টেলিভিশনের খবরে মাইকিং হ্যান্ডবিল পোস্টার দিয়ে ওই মা বাবাকে আর খুঁজে পাওয়া যাবে কিনা আমাদের দেহের থেকেও অনেক জিনিস হারিয়ে যাইতেছে বাজার আর খুঁজে পাবেন না সময় থাকতে কাজে লাগাইলাম একবার বলুন আল্লাহু আকবার আমার নবী ডাকতেছে পাদ্রি পাদ্রি সাথে সাথে দেখে ঘর কাঁপতেছে কি হলো পাদ্রি ঘরের দরজায় এসে দরজা খুলে দেখে যেন সকালবেলার উদিত সূর্যটা দাঁড়াইয়া রয়েছে আমার নবী এত সুন্দর ছিল এই সুন্দর চোখ ফিরানের মতো নয় সকাল সবাই নবীর প্রশংসা নবীর সুন্দরের কথা বলতে হতো নবীর এমন কোন দিক ছিল না যেই দিক নিয়ে মানুষ সমালোচনা করবে নবীর যা ছিল সব আলোচনা ছিল একবার বলুন আল্লাহু আকবার এই সুন্দর চেহারা নবীকে দেখে ডাকতেছে পাদ্রী আব্দুল মুত্তালিব তোমার কি হয় আমার নাতি নাতিটা এতিম দুনিয়ায় চোখ খুলে একদিন বাবা দেখলো না ছয় বছর বয়সে মা হারাইলো মার ব্যথা অন্তর থেকে গেল না ও পাদ্রি নাতির চোখ উঠেছে একটু জার ফুক করে দাও পাদ্রি একবার নবীজির সুন্দর চেহারা মুবারকের দিকে চায় পাও মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত বারবার চোখ ঘুরাই চোখ ঘুরাই ডাকতেছে আব্দুল মুত্তালিব তাওরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে দেখতেছিলাম রে সেই আখিরি নবীর বর্ণনা যাকে নিয়ে আইছো আমার কাছে জার ফুক করে দেওয়ার জন্য তাওরাত জাবুর ইনজিল কিতাব কয় ইনি আখিরি নবী বিশ্ব নবী ও পাদ্রি এই নবীর চোখে জার ফুক করার ডাক্তার কবিরাজ পৃথিবীতে নাই তাহলে কি করব তোমার নাতির ওষুধ চোখের ওষুধ তোমার নাতির মুখ মুবারকের ভিতরে আছে আব্দুল মুত্তালিব কই কই কিরে আমার নাতির মুখে ওষুধ কিরকম আঙ্গুল মুবারক ভিতরে ঢুকাও একটু লালা আঙ্গুলে লাগবে চোখের উপর লেপন করো সাথে সাথে ভালো হয়ে যাবে আব্দুল মুত্তালিব কই কই কি আমার ঘরে এত বড় ডাক্তার আর আমি এইছি তোর কাছে এখন বাস্তব প্রমাণ করুন নবীজির মুখের ভিতর আঙ্গুল মোবারক ঢুকাইলেন লালা আঙ্গুল লাগছে চোখে লেপন করছে আল্লাহর কসম সাথে সাথে চোখ সুস্থ হয়ে গেছে বাজান এই মুখের মধ্যে প্রত্যেকটা মানুষের মুখে এই বরকত এখনো আছে আখিরি নবীর উম্মত যারা হইছেন এই বরকত এখনো আপনাদের কাছে আছে জিহ্বাটা বইরা রইছে পানির মধ্যে কোনো সমস্যা হয় না বাচ্চাটা বলতেছে হুজুর এই জিহ্বাটা বুঝাইয়া দিব এই পানিটা খাওয়ার উপযুক্ত কিনা খাওয়ার উপযুক্ত পানি ছাড়া উজু করলে উজু হইত না কয়টা জিনিস পাইলাম এন এক নম্বরে উজুর পানিটা ভালো কিনা পরিষ্কার কিনা ভেজাল মুক্ত কিনা হাতে পানি নিলে দরাদ করব এই জন্য হাতে আগে নিতে হয় নাকে পানি দেওয়া দুর্গন্ধযুক্ত পানি দেওয়া উজু হবে না দুর্গন্ধযুক্ত পানি দেওয়া উজু হবে না নাকে দিলে দুর্গন্ধ আসে কিনা নাকে কয়ে দিব এবার মুখে খাওয়ার উপযুক্ত পানি ছাড়া উজু হবে না এই পানিটা মুখে দিলে জিহ্বাই কয়ে দিব পানিটা খাওয়ার উপযুক্ত কিনা না এটা মেয়াদ গেছে
মিয়াদ ছাড়া পানি দান উযু হইত না এইজন্য এই তিনটা জায়গায় ফরজিয়াত দায়িত্বের আগে পানিগুলি ব্যবহার করা হয় এই মৌলবি কয় এত 12 বছর লেখাপড়া করলাম রে বেটা এটা তো পাইলাম না বাজান এটা পাইতে গেলে ওলি আল্লাহর কাছে যাও না কেমনে যাইবেন আইতাছি সামনে ওলি আল্লাহর পাওয়ার ক্ষমতা বলুন দিয়েছে কে আল্লাহ ঠিক আছে শিখলাম হুজুর বাচ্চার কাছ থেকে শিখলাম চাইছিল তারে লজ্জা দিত আর নিজেই লজ্জা ভাইয়া গেছে ঠিক আছে হুজুর শিখলাম একটু বাইরে গিয়ে কয় এ বাচ্চা এদিকে আ কেমনে কেমনে না কইছলি বাচ্চা ভাই আমার তো খেল নাই ওই সময় তো বাচ্চার ক্ষমতাই বলে নাই আল্লাহর ওলির তাওয়াজ্জুর ক্ষমতাই বাচ্চা কথা বলেছে মাইকে আওয়াজ হইতেছে কথাগুলি মাইকে বেরিতেছে মাইকে কথা বলে নাই আমি বলতেছি বিদায় কথাগুলি বেরিতেছে ঠিক আল্লাহর ওলিরা আল্লাহর পক্ষ থেকে শক্তি পায় একটা মানুষকে মাটিকে শরণ বানায়া ছাইরা দেয় কিভাবে ভারতের একটা ছোট ঘটনা বলি এক ছেলে রাখা গরুরে ঘাস খাওয়ায় একজন আল্লাহর ওলি আসতেছে নামটা আমার খেয়াল নাই যদি কারো খেয়াল থাকে বলবেন আমি খুশি হব আসতেছে উনি দেখে হুজুর দেখে বাচ্চা ছেলেটা সালাম দিলেন আসসালামু আলাইকুম আল্লাহর ওলি কইরে সুন্দর বাচ্চাটা তো সালাম দিল নেক নজর পড়ছে নেক নজর ওয়া আলাইকুম সালাম বাবা তোমার নাম কি এদের নেক নজরটা নাম জিগাইতাছে তোমার নাম কি হুজুর আমার নাম ইমামউদ্দিন ইমামউদ্দিন আরে বাবা বলো কি তুমি দ্বীনের ইমাম আর তুমি গরুরে ঘাস খাওয়াইতেছো তুমি একটা মাদ্রাসায় ভর্তি হও এটা আল্লাহর ওলি হইতে পারবা বেলায়েতের একটা শক্তিশালী ওলি হতে পারবা বড় একটা আলেম হতে পারবা ছেলেটা গরু রেখে বাড়ির গেছে মা মা গো একটা হুজুর না সুন্দর কথা কইছে আমার কাছে খুব শান্তি লাগছে ওলি আল্লাহর কথার মধ্যেও কি একটা ধাক্কা আছে আমি মাদ্রাসায় পড়লে আমি ওলি হতে পারবো মা মাদ্রাসায় মা কই ফকিন্নিল পোলা তুই ওলি হইবে তোর গরুরে ঘাস খাওয়াইবো হে দিশে লা দিলে দৌড়ানি পোলাই দৌড়তাছে দেহ অবস্থা খারাপ যেভাবে মা আইতাছে আজকে বাইরে এসে ইসকিরে লাগিল দৌড়ে গিয়া দেহে মসজিদের আজান দিব মুয়াজ্জিন সব মসজিদ দরজা খুলছে বাচ্চা দৌড়ে মসজিদের ভিতরে ঢুকছে মা কই ভাই চেগেছস বাচ্চা কই গিয়া বাচ্চে মুয়াইরেছেন আপনারা কই কই গিয়া বাচ্চে তাহলে মুসলমানদের বাসার আরেকটা জায়গা দেখা যা বাইরেছে এই জায়গাটা কি সবাই বলো আর বাবা জানান না জান স্বীকার করেন জায়গাটার নাম কি মসজিদ আল্লাহর ওলিদের দরবার হলো মানুষ বানানোর ফ্যাক্টরি মসজিদ হলো জান্নাতের টিকেট কাউন্টারের ফ্যাক্টরি দরজা চিবাই লুকাইয়া রইছে এক মুসল্লি দেখে কয় আরে কি ব্যাপার কি রে বাবা কি ও দেহেন তো মা আসেনি কয় না কোনো মা তো নাই কি ব্যাপার কয়েকজন হুজুরের সালাম দিছিলাম হুজুর বলছে মাদ্রাসায় পড়লে একটু ওলি হইতে পারবো মা আমার মারতে আইয়ে পড়তে দেয় না মাদ্রাসায় যাইবি খোঁজা মোজে নৌকা নদী পাড়িতে হবে টাকা নাই তো ভারতের ঘটনা তত আমরা এই ভারত বাংলাদেশ একটাই ছিলাম ভারতবর্ষ ছিল টাকা দিলে যাইবি নি কহ টাকা দিলে যাব মুসল্লি টাকা দিছে হ্যাঁ গেছে গিয়া দেহে যে হুজুরে সালাম দিছিন ওই মাদ্রাসার অফিসে লাইব্রেরিতে ওই হুজুর বসা হুজুর আসসালামু আলাইকুম আমি ইমামউদ্দিন আমি আইসা বলছি হুজুর আয় বাবা আয় ঘরে এটা কায়দা হাতে দিয়ে বলছে যাও এই প্রথম ক্লাস মক্তবে যায় বসো তে মক্তবের বাচ্চা সাধারণত ছোট থাকে এ তুলনায় একটু বড় পোলা বানাইসা মস্কারি করে হুজুর আমার পড়াটা একটু কয়ে দিবেন একটু বড় দেখে হ্যাঁ হুজুর কয় আমি একটা পড়াও এখনো পড়ি নাই আউজবিল্লা বিসমিল্লাও পড়ি নাই আর আমারে কয় হুজুর তো উপরের ক্লাসের ছাত্ররা বখারি শরীফ মুসলিম শরীফের মতো বড় বড় কিতাব লিয়ে হুজুর আমার পড়াটা একটু কয়ে দেন কি আশ্চর্য
একই কারবার দুইটা চোখের পানি ছেড়ে দিছে হুজুর কইছিল আসছিলাম আর এই ঘটনা যা বাড়িতে জামগা এইটাই বালা এবার হুজুরের কাছে গিয়া চোখের পানি ছেড়ে দিছে কিরে ইমামউদ্দিন কান্তেছস কেন আল্লাহর ওলি বলতেছে কান্তেছস কেন হুজুর কান্দি আমারে বখারী শরীফ মুসলিম শরীফ বড় বড় কিতাব আইনা দেয় আমি পড়া কই দিতাম আমি বলে হুজুর আমি কি হুজুর এগুলি পড়ছি তাই নাকি তরে মস্কারি করে আমি তরে আনলাম আর এরা তরে মস্কারি করে বখারী শরীফ কই দিতে বখারী শরীফ মুসলিম শরীফের পড়া কইতে জি হুজুর ইমামউদ্দিন আয় বাবা আমার কাছে আয় আল্লাহর ওলি দাইকা কাছে বসাইলেন নিজের মাতার পাগড়িটা খুইলা আল্লাহর ওলি ইমামউদ্দিনের মাথায় পরাইল এবার একটা চাবুক হাতে দিয়া বলছে ইমামউদ্দিন যা বাবা যা রে বখারী পরানোর আদেশ বানাইয়া দিলা আরে আকার জমিন হইল সৃজন নবীর কারণে সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে বলুন সেই জমিনে খেলে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে আকাশ জমিন নবীর কারণে সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে হাইরে সেই জমিনে খেলে যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলি গনে যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলি গনে এ প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে আইরে সেই জমিনে খাজা বাবা আল্লাহর ওলি হিন্দুস্তানে গেলেন চলি খাজা বাবা আল্লাহর ওলি হিন্দুস্তানে গেলেন চলি 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে আইরে সেই জমিনে খেলে আল্লাহর আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে আইরে সেই জমিনে খেলে আল্লাহর বাজান কষ্টই তো আছে রহমত আর আশক মহব্বতে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা مولانا محمد نبينا مولانا دیبانی شی منر آمد আরদিয়ন যন্ত্রণা দিবা নিশি মনের আমার আরদিয়ন যন্ত্রণা হাইরে দন যদি হইতাম দনি যাইতাম সোনা মদিনা হাইরে দন যদি হইতাম দনি যাইতাম সোনা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা
بلغ الأولى بكماله كشف الدجى بجماله السنة جميع خصاله سلو مدرم أولي الله در قنوب هاي بول سكي আস্তে বলেন বলছে কে কোরআনের মধ্যে বলছে এই কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই একটা শ্রেণীর লোকের ভয় নাই যারা আল্লাহর ওলি এবার আসেন ভয় নাই বাস্তব আমি প্রথম কথাটার মধ্যে ছিলাম হযরত শাহজালাল খেলাছেন বয়স জানি কত মাশাআল্লাহ এই যে ওলি আল্লাহর দরবারে বল কই ছিলাম আর কই আইলাম এখনো কথা মনে আছে একবার বলুন মারহাবা ১৭ বছর বয়স শাহজালাল মামার বাড়িতে থাকে মামার কই জানি থাকে মামার খানকা খানকা বাজান মসজিদ বুঝতে গেলে মাদ্রাসায় পয়রা এলেম কাজে লাগাইতে গেলে খানকায় যাইতে খানকায় গেলে আল্লাহর ওলিরা রেগুলেটর লাগাই দিবে কিভাবে মানুষকে হেদায়েতের পথে আলেমরা ডাকবে বাজান বাজান খানকায় যাইতে গেলে হক্কানি ওলি আল্লাহদের খানকায় যাবেন আপনারে কয়েন শিখাই দিব কেমনে কি করবেন কারণ এখন তো আলেম বড় হইলি আইসা পরে আমিত্ব আল্লামা শেখ সাদি বলছেন মিঠা দাও আপনি হস্তি কো আগর কুছ মর্তবা চাহতে হো কে দানে খাক মে মিলকার গুলে গুলজার হোতা হো তুমি তোমার আমিত্বকে যদি মাটি বানাইতে পারো তাহলে তুমি দু জাহানের সম্মানী হয়ে যাবা আর আমিত্ব যদি থাকে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে যেমন ধ্বংস হয়েছে ইবলিসের জীবন